এডিনবরা বাংলাদেশ সমিতি এবং লন্ডন বিশ্ব সাহিত্য কেন্দ্রের মধ্যে একটি মত বিনিময় সভার আয়োজন করা হয় স্থানীয় একটি রেস্টুরেন্টে। সভায় সভাপতিত্ব করেন ইউরোপিয়ান বাংলাদেশ ফেডারেশনের প্রেসিডেন্ট ডক্টর ওয়ালি তসরুদ্দিন এমবিই এবং সভাটি পরিচালনা করেন বাংলাদেশ সমিতি চেয়ার ফয়সাল চৌধুরী এমবিই। সভায় বক্তারা বিশ্ব সাহিত্য কেন্দ্রের কার্যক্রম আরও বিস্তৃত করে স্কটল্যান্ডে আরও একটি শাখা প্রতিষ্ঠার ব্যাপারে আগ্রহ এবং ঐকমত্য পোষণ করেন। বিশ্ব সাহিত্য কেন্দ্রের সকল কার্যক্রমকে অত্যন্ত ইতিবাচক উল্লেখ করে বক্তারা তাদেরকে ধন্যবাদ জানান এবং মঞ্চশৈলীর মঞ্চস্থ নাটক বাসনেরও বিপুল প্রশংসা করেন বক্তারা। উল্লেখ্য যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের মঞ্চশৈলী এডিনবরা বৈশাখী মেলায় মঞ্চস্থ করেছিল সেলিমালদিনের নাটক বাসন এবং তা দর্শকদের বিপুল প্রশংসাও অর্জন করেছিল। হুমায়ুন কবির, চ্যানেল আই, এডিনবরা, স্কটল্যান্ড।